চোখের নিচে দাগ পড়লে সেটা ঠিক কতটা আমাদের সৌন্দর্যের উপর ইফেক্ট ফেলে তা আয়নার সামনে দাঁড়ালেই স্পষ্ট বোঝা যায়। এটির মাধ্যমে যে শুধু আমাদের অসুন্দরী দেখায় তাই নয়, এটি আমাদের বয়সও বাড়িয়ে দেয়। তাই যদি আপনিও এই একই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব চোখের নিচে কালো দাগ কেন পড়ে, এটি রোধে করণীয় কী, এটি স্থায়ীভাবে দূর করতে লাইফস্টাইলে কী কী পরিবর্তন আনতে হবে এবং এর থেকে মুক্তির জন্য কার্যকরী কিছু হোম রেমেডি সম্পর্কে বলবো। কথা দিচ্ছি এগুলো 100% কার্যকরী হবে আপনার জন্য। আশা করি এই একটি ভিডিও আপনার সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে। তো চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমে জানবো চোখের নিচে কালো দাগ কেন পড়ে। চোখের তলায় সাধারণত কালচে এবং বাদামি দুই ধরনের দাগ পড়তে পারে। বাদামি দাগ সাধারণত তৈরি হয় জিনগত কারণেই, তবে অপর্যাপ্ত ঘুম বা রোদে পুড়েও হতে পারে এমন অবস্থা। ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবারের অভাবেও চোখের নিচে এই কালো দাগ বা ডার্ক সার্কেল তৈরি হয়। এছাড়াও কম্পিউটারের সামনে টানা কাজ করা, শারীরিক ও মানসিক চাপ, ঘুমের সমস্যা, শুষ্ক ত্বক, বয়স বাড়া ইত্যাদি কারণেও চোখের নিচে কালো দাগ পড়ে, আর এটি সৌন্দর্য কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন জানবো এটি রোধে করণীয় কী। সবার প্রথমে মানসিক চাপ বা দুশ্চিন্তা কমান। চোখের নিচে কালি পড়ার জন্য খুব প্রচলিত একটি কারণ সেটি হলো কোনো কারণে বেশি চাপে থাকা বা কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা। তাই যতটা সম্ভব দুশ্চিন্তা কম করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমান। কেউ যদি দিনে কমপক্ষে 8 ঘন্টা না ঘুমাতে পারে তবে তার চোখের নিচে কালি পড়ার সম্ভাবনা থাকে। 8 ঘন্টা সম্ভব না হলে অন্তত 6 ঘন্টা ঘুমানো উচিত। খুব সহজে ঘুমিয়ে পড়ার জন্য আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনার যদি ঘুমে সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও চোখের নিচে এই কালো দাগ থেকে রেহাই পেতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। বিশেষ করে ভিটামিন বি সিক্স সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ডিম, কলা, সামুদ্রিক মাছ, মাংস, কলিজা ইত্যাদি। এখন চলুন জেনে নেই চোখের নিচে কালো দাগ কমাতে কার্যকরী হোম রেমেডি সম্পর্কে। টিপস নাম্বার 1, আলো। আলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট, এটি চোখের নিচে কালো দাগ দূর করতে উপকারী। পাশাপাশি এটি ত্বকের ফোলাভাব কমায়। পাতলা করে আলু কেটে চোখের উপর দিয়ে 10 মিনিট অপেক্ষা করুন। মাঝে একবার এটাকে উল্টিয়ে দিতে পারেন। যখন মনে হবে চোখের নিচের ফোলাভাব কমে আসছে তখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর চোখের নিচে একটু নারকেল তেল দিয়ে দিতে পারেন। আলু আপনার চোখের নিচের সকল টক্সিক শুষে নেবে আর নারকেল তেল শুষ্কভাব দূর করবে। এরপরে যে টিপসটি রয়েছে সেটা শতভাগ কার্যকরী হবে আপনার জন্য। এই প্রণালীটি তৈরি করতে যা যা লাগবে তা হলো একটি শসা, একটি আলু, 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরা এবং 1 চামচ মধু। তো সবার প্রথমে যেটা করতে হবে তা হলো প্রথমে শসা এবং আলু কুচি করে একসাথে এর রস ভালো করে নিংড়ে নিতে হবে। এরপর 1 চামচ মধু এবং 1 চামচের মতো অ্যালোভেরা জেল, এগুলো একসাথে মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন। এবার 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিন। তারপর এটি চোখের চারপাশে হালকা করে লাগিয়ে নিন। এভাবে 20 থেকে 30 মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। শসা আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ করতে কতটা উপকারী তা হয়তো নতুন করে বলার কিছু নেই। শসা ভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে যা চোখের নিচে কালো দাগ দূর করতে সহায়তা করে। আলু এনজাইম এবং ভিটামিন সি ধারণ করে যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে, পাশাপাশি চোখের নিচে কালো দাগ দূর করতে সহায়তা করে। মধু অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিকর উপাদানের একটি পাওয়ার হাউস, পাশাপাশি এটি ত্বকের কালো দাগ দূর করতে চটজলদি কাজ করে, যেমন চোখের নিচের কালো দাগ দূর করতে এটি ম্যাজিকের মতো কাজ করে। অ্যালোভেরা জেল ত্বক মসৃণ এবং হাইড্রেট করে, পাশাপাশি ডার্ক সার্কেল দূর করতে সহায়তা করে। তো বুঝতেই পেরেছেন এই প্রণালীটি আপনার চোখের কালো দাগ দূর করতে জাদুর মতো কাজ করবে। মাত্র 3 থেকে 4 দিন ব্যবহারে আপনার চোখের ডার্ক সার্কেল অনেকটাই কমে আসবে। পাশাপাশি আপনি যদি চান এটি ফ্রিজে রেখেও অনেকদিন ব্যবহার করতে পারবেন। সবশেষে আপনার জন্য স্পেশাল 5টি টিপস। যদি আপনি সবসময় এই 5টি টিপস ফলো করতে পারেন তাহলে আপনাকে চোখের তলায় কালি পড়া নিয়ে আর কোনোদিনও ভাবতে হবে না। তো চলুন জেনে নেওয়া যাক। কখনো চোখ বেশি ডলবেন না বা রাব করবেন না। মুখে মেকআপ থাকলে সেটাকে অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপর ঘুমাবেন। অ্যালকোহল বা সিগারেট জাতীয় জিনিস থেকে দূরে থাকুন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। দিনের বেলা যখন রোদে বাইরে যাবেন তখন সানগ্লাস ইউজ করুন। সবশেষে একটা কথাই বলতে চাই, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।